মায়া শেখ আপনি লিখেছেন আমি হজের নিয়ত করে কিছু টাকা জমিয়েছি এখন সেটা বন্যার্থদের জন্য দান করতে চাচ্ছি এটা কি ঠিক হবে আপনার উপরে যদি হজ ফরজ হয় অর্থাৎ হজ ফরজ হওয়ার মতো সামর্থ্য আপনার থেকে থাকে তাহলে আপনাকে হজটা আগে করতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে কিছু জমিয়েছেন এখনও হজ করার মতো সামর্থ্য আপনার হয়নি কখনও তাহলে সেক্ষেত্রে এটি আপনি নিয়ত পরিবর্তন করে বর্ণার্থীদের দিতে পারেন যে পরবর্তীতে আবার আমি হজের জন্য টাকা জমিয়ে হজ করবো সালাটি করতে পারেন